কে ব্যবসা করে হইছে বড় লোক, ওদের দেখে সালাম দিচ্ছে হাজার হাজার লোক, ওদের দেখে দেব সালাম হাজার হাজার লোক। কথা বল না কেউ, সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক, ওদের দেখে দেব সালাম হাজার হাজার লোক, ওদের দেখে দেব সালাম হাজার হাজার লোক। আগে ওরা বাত পায় না খাইছে যাতা রুটি, এখন যায়া দেখবে বাড়ির রাখছে কাজের বেটি একটা, রাখছে কাজের বেটি। আগে ওরা বাত পায় না খাইছে যাতা রুটি, এখন যায়া দেখবে বাড়ির রাখছে কাজের বেটি একটা, রাখছে কাদের বেটি। ওরা লম্বা লম্বা কথা বলে, ওরা লম্বা লম্বা কথা বলে নাই কোনো সরম, গরিব মানুষ দেখলে পারে তাদের হয় পার গরম রে, তার উপরে গরম। কত পার না কে সুদ খাও সে এমন গুণা আল্লাহ তা কুলু, সুদ তো খাওয়া দূরের কথা সুদের দ্বারের কাছেও যায় না, সুদ খাওয়া সে এমন গুণা আপন মায়ের সাথে না করা, মসজিদেতে নামাজ পড়ে সুদ খোর, মসজিদেতে নামাজ পড়ে বলে কাতার কর সোজা, ও করছে পাপের বোঝা সুদের টাকায় পাহাড় করে হইছে বড় লোক। হ্যাঁ, একজন গরিব এখনো বাংলাদেশে এমনও গরিব আছে, সাতশো সাড়ে সাতশো টাকা গরুর গোস্ত কিনে খাওয়ার সমর্থ নাই, সেই কোরবানি আর সেই কোরবানির খা, আর সেই কোরবানির গোস্ত তুই দান করিয়া আবার তুই সেই গোস্ত নেওয়ার জন্য কামলা কিনে বসা রাহি, আবার যদি হঠাৎ করে প্রধানটা যদি দিয়েই ফেলে একজনে গরিব মাসিক দিয়ে তোরা বেশি ভাগ, তুই দিলি কে হিসাব চাই না? ছোট লোক দেখছি এইরকম ছোট লোক দেখি নাকি, তবে আমাদের সাদপুরার সলং আমাদের সিরাজগঞ্জ জেলায় এই ধরনের লোক নেই, কে বাইরের দেশের লোক আছে, আমার এলাকার লোক খুবই ভালো, কোরবানি দিয়ে একাই খাবে চাই। আমার কোরবানির গোস্ত হাদিস শরীফের মধ্যে পারছি তিন ভাগে ভাগ করবেন, আপনি যদি মনে মনে যদি মাপার সময় বলেন আমার ভাগে একটু বেশি রাখবো ওইভাবে কম দেবো, কথা বুঝতেছেন না? কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা আছে, কথা বুঝতেছেন না? মাপ যখন দিবেন সলিড মাপ দিবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যেন আপনার সহিতাকে গরিবের দিকে এক টুকরো বেশি যাক, তোর দিকে এক টুকরো তুই কমলে। কথা কম, উনি দাড়ি ওনার বেলা দাড়ি কাটিয়ে যায় আর গরিবের সে বাগটা দিবে মেম্বার ভাই, সেটা এরকম সন্নিহ আজ নাকি, এই খবর আল্লাহ জানে কিনে, কি কম জানে কিনে, এই কোরবানির গোস্ত খুব খুব সূক্ষ্মভাবে দিবেন, আপনাকে আর আল্লাহ আপনাকে ধনী বানাইছে, আপনি কোরবানি দিছেন, আপনি দুই অক্ত তিন অক্ত খান, এ খালিতে এগুলি চলেই যায়, আপনি আবার এক মাস পরে দশ দিন পরে গোস্ত কিনে খাওয়ার যোগ্যতা আপনার আছে, শক্তি আছে, সমর্থ আল্লাহ দিছে, আপনি কেন গরিবের হক নষ্ট করবেন? আল্লাহ যেন গরিবের হক নষ্ট না করায় কর আমি আমার মেয়েরা। ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বেদন শুনতে হবে। কোরবানি সম্পর্কে আমি আপনাদের একটু করে বেদন ধারণা দিলাম, ও বাবা গরিবের হক যেন নষ্ট করে না, গরিবের হক আপনার মধ্যে আছে, আপনি যদি ধনী থাকেন, আমি যদি ধনী হয়, আমি যদি ধনী হই, ধনী ব্যক্তির কাছে গরিবের হক আছে, এই গরিবের হক গরিব এসে নিবে না, হাদিস শরীফের মধ্যে আসছে হাইকে যায়া গরিবের বাড়ি মাথায় করে বহন করে নিয়ে গরিবের হক গরিবের কাছে পৌঁছা দিন।
দিতে হবে, সিল্লে কন্মার হাওয়া, সেইটা হলো আকি মুসলা, অত উজাকাত সালাত আদায় করো, নামাজ পড়ো, আর জাকাতটাকে সঠিক পথে আদায় করো। ধনী ব্যক্তির জাকাত অবদান ধরো, ওই ধনী ব্যক্তির জাকাতের মধ্যে গরিবের হক রয়েছে, জাকাত দেওয়ার সমর্থ থাকলে সঠিকভাবে বাদান জাকাত দিবে। কথা কয় না, কথা কয় না, ও তো জানে না ভিতরে কি আছে। এবার আব্দুল রশিদ বাদান আপনার ভিতরে বাদান ঢুকে গেলেন, বোলানাথ বাবু যা বললে, আপনার নাম কি? বোলানাথ বাবু বলে, হ্যাঁ আমার নাম বোলানাথ। বলে এই রঙিনে রাসুল বইটা কে লেখছে? কয় আমি লেখছি। কয় সুন্দর লেখছে। এই বলার সাথে সাথে বাদান ঘরের দরজা তো বাদান, বিল্ডিং এর দরজা বাদান বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়া বোলানা বোলানা বইটা কে লেখছে? বলে আমি লেখছি। বলে আমার নবীর সানে তুমি চরিত্র নিয়ে বই লেখছে, ওই চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীদের চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে, আর তুমি আমার দয়ালু নবীর চরিত্রহীনতা বলেছো, লম্পট বলেছো। আমি আব্দুল রশিদ বলছি, এই বইটা ভারত থেকে তুমি উর্দু করো, আর কে থেকে উর্দু করো? বলে না আমি উর্দু করব না, বইটা যদি উর্দু করে তাহলে মুসলমানের ঈমান নষ্ট করা যাবে না, ঈমান নষ্ট করবার জন্যই তো আমি এই কাজ করছি। আব্দুল রশিদ বলতেছে তুমি জীবন দিবে না, জীবন দিবে না, তোমার এই বইটা তুমি উর্দু করবে? বলে আমি বইটা উর্দু করব না, একবার নয়, দুইবার নয়, তিনবার যখন বাদান বলেছে সে তিনবারই আপনার উত্তর দিয়েছে বইটা উর্দু করব না, পকেট থেকে অমনি বাদান সুদি বার করছে, করিয়ে বোলানাথের বুকের মধ্যে বাদান ঢুক দিছে। বোলানাথ মৃত্যুর আগে এমন জোরে বাদান চিল্লানি দিছে, দেওয়ার সাথে সাথে বাদান মারা গেছে, অমনি সব চিল্লানি শুনিয়া সব মানুষ গেটের সামনে আসছে, দরজা আব্দুল রশিদ খুলে দিছে, যায় দেখে নবী শত বোলানাথ দুনিয়ায় বাদান বিদায় হয়ে গেছে, ডেড বডি হয়ে গেছে। আব্দুল রশিদ তরবারি হাতে নিয়ে ওই জায়গা দাঁড়া আছে, চিল্লে বলুন মারহাবা। আমার ভাইয়ের আমার তাদের ভিতরে ইমান আছে, আর আমাদের ভিতরে ইমান আছে, তারা হলো নবীর প্রেমিক, আমরা নবীর প্রেমিক। এইবার পুলিশ আসলো, অ্যারেস্ট করলো, বাজান ভারতের কোর্টে বাজান কেস হয়ে গেল, কি চাও? লেখক বোলানাথকে খুন করেছে সাধারণ একটা যুবক, তার নাম হলো আব্দুল রশিদ, ও বাজান, তার নামে বাজান কেস হয়ে গেল, কিন্তু আপনার দোষীর পক্ষে বাজান কোন আপনার ব্যারিস্টার বাজান দাঁড়ায় না। বাংলাদেশের একটা ব্যারিস্টার ছিল, নাম হলো বাজান আপনার, তার নামটা আমি ভুলিয়ে গেলাম, সেই আর শেরে বাংলা ফজলুল হক, এইটা ছিল বাদান। শেরে বাংলা ফজলুল হক বলল, কেউ যদি আব্দুল রশিদের পক্ষে যদি না যায়, কেউ যদি পক্ষে যদি না দাঁড়ায়, আমি শেরে বাংলা ফজলুল হক, আমি তার পক্ষে দাঁড়াবো, সিল্লাইয়া বলুন মারহাবা। এই শেরে বাংলা ফজলুল হক কত জ্ঞানী ছিল, আল্লাহ তাকে শেরে বাংলা ফজলুল হককে বাদান কত রকমের কত বাদান জ্ঞান দিয়েছে আমি শুনেছি, সত্য একটা বই বাদান পড়ে দেখেছি। শেরে বাংলা ফজলুল হক যে বইটা পড়ত, ওই বইটা বাদান ফেলে দিত, পুনরা ওই বইটা বাদান আর কোনোদিন হাতে নিত না, অর্থাৎ যে গুণী পড়ত সেই গুণী বাদান তার মুখস্থ হয়ে যাইত, এত জ্ঞানী ছিল। আমার ভাইয়েরা আব্দুল রশিদকে যখন সর্বপ্রথম কাঠগড়ায় দাঁড় করালেন, এবার শেরে বাংলা ফজলুল হক ডেকে ডেকে যা বলতেছে, আব্দুল রশিদ দে আমি তোমার পক্ষে ওকালতি করব, এবার শুধু তুমি একটা মিথ্যা কথা বলবে। কি একটা মিথ্যা কথা বলবে? বোলানাথ বাবুকে আমি খুন করেছি, হত্যা করেছি ঠিক, কিন্তু আমার তরবারি দিয়ে না, ওনার তরবারি দিয়ে, তাহলে আমি তোমাকে ফাঁসির কাছ থেকে বাঁচাইতে পারবো, নইলে তোমাকে ফাঁসির কাছ থেকে বাঁচাইতে পারবো না। আমার ভাইরা আমার যখন কোঠে বাদাম তুললেন, জিজ্ঞেস করলেন আব্দুল রশিদ দে তুমি কি বোলানাথ বাবুকে খুন করেছো? বলে হ্যাঁ আমি বোলানাথ বাবুকে খুন করেছি। তখন বাদাম তারিখ পড়ে গেল। এবার শেরে বাংলা ফজলুল হক আপনার আব্দুল রশিদের কাছে যা বলে, আব্দুল রশিদ রে আব্দুল রশিদ তুমি
শুধু একটা মিথ্যে কথা বলবে, আমি বোলানাথকে খুন করেছি বটে, আমার তরবারি দিয়ে না, আমি বোলানাথের তরবারি দিয়ে বোলানাথকে আমি হত্যা করেছি, আর বাকি কাজ আমি করব, তাহলে তোমাকে ফাঁসির কাস্তে থেকে আমি বাঁচাইতে পারবো। এবার আব্দুল রশিদ বলতেছে, আমি হলাম মুসলমান, আমি মুসলমানের সন্তান, মুসলমান মৃত্যু যদি হয়, ফাঁসির দড়ি যদি গলায় পড়ে, মরতে রাজি কিন্তু মিথ্যা কথা বলতে রাজি না। আমরা মানুষ মিথ্যা কথা বলার জন্য বাজার প্রস্তুতি গ্রহণ করেলে দেখবেন ইলেকশনের সময় আসলে কি মিথ্যা কথার বাজার হিড়িক বাড়ে। একটা ভোট হলে একজন ভোট দেয়, বাজান ছয় জনে কথা কয় না, চাষটালে বসে আছে যা বলে ভাইজান চা খান, কি আপনি চা দেন, বলে হ্যাঁ খান, আমাকে ভোটটা দিয়ে কয় ভোটটা আমার আপনাকে দিব, কথা বুঝতেছেন না। আবার আমার গ্রুপ এসে বলে ভাই জান একটা বিস্কুট খান আর একটা চা খান, কি আপনি বিস্কুটও খাওয়ান চা খাওয়ান, হ্যাঁ ভোটটা আপনাকে দিব, কথা কয় না। আরেকজন এসে বলে চাও খান বিস্কুটও খান সিগারেটও খান, বলে আপনি সিগারেটও দেন ভোটটাই আপনাকে দিব। লোক হলে একজন ভোট দিল বাজার ভোট কয়টা, লোক হলো একটা, ভোট হলো বাদান, আপনার লোক হলো ভোট হলো একটা, আর এই ভোটটা দিলে বাদান 32 জনকে, এইরকম মানুষ আসে না বাদান না। ওয়াজটা মনে হয় ভালো লাগতেছে না, ওয়াজ গুরু হয় ভালো ছিল। আচ্ছা আমার ভাইয়ের আমার ভোটটা হলো আমানত, এই আমানত খিয়ানত করা যাবে না, ভোটটা হলো আমানত ইমানের একটা অংশ, কথা বুঝতেছেন না। আল্লাহ বলেছে ওয়াজালনা আয় আল্লাহ লিল মুত্তাকিমা ইমামা, আল্লাহ নেককার একটা পরহেজগার ইমাম বানিয়ে দাও, সিলে বলুন মারহাবা, সেই ইমামটা হলো আপনার মসজিদের ইমাম, শুধু মসজিদের ইমাম মানে ইমাম মানে নেতা, সেটা এই নেতা না, এমপি একটা বাদান নেতা। আজ বাংলাদেশের 40 টাকার থেকে বাদান আপনার এখন একাশা মরিচের দাম হয়েছে বাদান আপনার 1000 টাকা কেজি দেখছি, পেঁয়াজের দাম কমন্যায় বাড়িয়া যাচ্ছে, রসুনের দাম বাড়িয়ে যাচ্ছে, দান চাউলের দাম বাড়িয়া যাচ্ছে, একমাত্র বাংলাদেশের গজব পড়তেছে, একমাত্র বাংলাদেশের আলেম ওলামাদের বাদান, এই বাংলা জমিনে বাদান ইজ্জত নাই, সিললে এখন ঠিক কিনে। এই যে ওই যে শালা জাহিদ খান, কি খান, জাহিদ খান, এই শালার বেটা শালা ইমাম কারে গালি দিছে, এই বেটা তুই যে ইমামে গালি দিলি, তুই যে ইমামে গালি দিলি, ইমাম যদি তোর নাই আমি না হয় আরেক ইমাম, আরেক ইমাম না হয় আরেক ইমাম, তোর মা তোর বাবার বিয়ে পড়াইছে, এই যদি তুই বৈধ সন্তান হয়েছিস, নইলে তুই যারও ক্ষতি, কথা কন্য আবার তুই যখন বিয়ে করতে যাবি তখন ওই মৌলবি বিয়ে পড়াবে, তোর আর তোর বর তাওয়াতে মিলন হলে সন্তান হলে ওইগুলো হবে বৈধ, আর কলমা ছাড়া মোল্লা ছাড়া বিয়ে না পড়ালে যদি মিলন করবি সন্তান হবে অনেক জারো জারো জারো। বেটা আবার ডিগ বাজি দেয়, বেটা সাহস কি, ইমানটা বিরোধী বিরোধিতা করে সারা বেটা, তোর এত বড় তো সাহস, এত বড় কলিজা তো কে দিল? আজকে যদি এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, ইসলামী রাষ্ট্র যদি গায়েব হতো, বাংলাদেশের কোন নিকৃষ্ট মানুষ ইমামদের নিয়ে কথা বলতে পারত না, সঙ্গে সঙ্গে তার বিচার হতো। আমি যদি এই দেশের প্রেসিডেন্ট যদি এই সময় হইতাম, জাহিদ জমন আলেম ওলামার ইমামদের বিরোধিতা বিরোধিতা করেছে, ওকে আমি আপনার ওই বাইতুল মোকাররমের সামনে জুম্মা নামাজ পর হাজার হাজার মানুষের সামনে ও ফাঁসি দিতাম, কিন্তু জানি আমি জীবনে প্রধানমন্ত্রী বের পারবো না। না আমার আশা কি খারাপ লাগতেছে না রে, বেটার সাহস কি, ও সাহস চাই, বেটারা অন্যায় করবে আবার মাপ চাইবে, মাপ চাইলেও মাপ দেওয়া হবে না, কতক্ষণ, কারণ নিয়ম আছে, মানুষ খুন করি হারা দিল কয় যে আই এম সরি, তুই মানুষ খুন করলি তুই আই এম সরি করে মাপ পালি, আমি যদি প্রধানমন্ত্রী হই জীবনে মানুষ খুন করবে, মানুষ যদি কাউ খুন করে থাকিস খুনের বদলা খুন, কাকক যদি একটা থাপ্পড় দিয়ে থাকিস থাপ্পড়ও বদলা থাপ্পড়,
আই এম সরি টরি আমার কাছে না, কি কর একটা ইতিহাস বলি আসাম তো ইনশাল্লাহ না। একদিন এক ইহুদি আমার আবু বকরের সামনে রসুল সম্পর্কে সমালোচনা করছে, বলছে রসুলও ফকির তার আল্লাহও ফকির, নাউজু বিল্লাহ জোরে কর। এই কথা যখন বলছে আবু বকর আর সহ্য করতে পারে নাই, ওবেই তা থাপ্পড় মারি দিছে গালের উপরে, থাপ্পড় খায়া ইহুদি আমার নবীর দরবারে এসে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কোঠে আপনার আদালতে মামলা দায়ের করব, কয় কার নামে, কয় আবু বকরের নামে। আমার নবী মনে মনে চিন্তা করলে আবু বকর নরম দিলের মানুষ, তার নামে কেন তুমি মামলা দায়ের করবে, কি অপরাধ করছে, বলে আপনি কেসটা লেখেন, আমার নবী কেসটা যখন লিবে বলে কি অপরাধ করছে, বলে আবু বকর আমাকে থাপ্পড় লাগাইছে। এবার আমার নবী বলতেছে ইহুদি রে তুমি মনে হয় ভুল করছো, মনে হয় আবু বকর না, এইটা হলো হযরত ওমর, কারণ থাপড়া থাপড়ি কাম তো আবু বকরের না, থাপড়া থাপড়ি কাম হলো হযরত ওমরের। সুবহানাল্লাহ, এটা জোরে কর, কারণ ও তো থাপড়া থাপড়ি করে না, থাপড়া থাপড়ি মানুষ তো ও না, ওমর ভুল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর কেউ চিনি, আবু বকর কেউ চিনি, আবু বকর আমার থাপ্পড় মারছে, আমার নবী আদালতে বাদান কেস হয়ে গেছে, হযরত হযরত আবু বকরের বাড়িতে নোটিশে বাদান চলে গেলেন, আপনার নোটিশ অনুযায়ী কোর্টে যখন হাজিরা দিতে আসলেন ইহুদি কাঠগারে দাঁড়াইছে, আবু বকরকে কাঠগারে দাঁড় করাইয়া বলে এই ইহুদি রে এইটা কেছে নয় একে, কয় এইটা আবু বকর, ইনি তো আমাকে থাপ্পড় লাগা দিয়েছে। আমার নবী হযরত আবু বকরের মুখের দিকে তাকাইয়া মনে মনে বলে আবু বকর তুমি যে থাপড়া থাপড়ি করো এই বিশ্বাস আমি করতে করি নাই, আবু বকর এই কাম তুমি কিভাবে করলে। এই কাম আমি করতে চাই নাই, কারণ আল্লাহ গানি ও আন্তুম ফুকারা, আল্লাহ হলো গনি, আল্লাহ হলো দুনিয়ার দুনিয়ার সব মানুষ বাদন হলো ফকির। জোরে কর, কি সব মানুষ কি আল্লাহ কি ফকির কে, জোরে কর ফকির কে, আরো জোরে। যদি পুরুষ যদি ফকির হয় মহিলা মানুষ কি, জোরে কর আরো জোরে, মহিলা মানুষ পুরুষ ফকির, ফকির জোরে কর পুরুষ কি, মহিলা মানুষ আমার বউ কত, আমার বউ খালেদা জিয়া, শেখ হাসিনা, বারোটা বাজাবি নিজা, আমারও তো ঠেকা পড়ে নাকি, আমি খালি নাম বলছি, ফকির নি বলছেন আপনারা, বিপদ হইলে আপনাদের হবে, আমার কি হবে, আমি বেঁচে যাবো। খুব খারাপ লাগতেছে, এতগুলি মানুষের তাকবির দেহে এত কি শীত ধরছে নাকি আপনাদের, শীত ছাড়ান তো দেখি, কারণ শয়তান ধোকা দিচ্ছে, চুপ থাক, গলাটা পরিষ্কার করেন, বলে রেডি রেডি দেখ, তা এখন তো কিছু হয়েছে। আর একজনের কথা আল্লাহ আকবার, উনি লাস্টে মানে না বললেই হয় না, ইমানের স্পিরিট আমার, আমি কোন গৃহস্থ ছেলে কথা বুঝতেছেন না, আমি গৃহস্থ ছেলে, আমার দুইটা শ্যালো মেশিন ছিল, এখন তো শ্যালো মেশিন নেই, এখন মোটর হয়ে গেছে কারেন্টের কাজ, তো এই পৌষ মাসের শীতের দিনে যখন ড্রাইভার বাইর থাকে নাই, নিজে যা মেশিন যখন স্টার্ট দিছি না, পৌষ মাসের শীতের দিনে ঠান্ডা থাকছে, স্টার লেগে বুক 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 মানে বন্ধ আছে, তো এই শীতে আপনাদের অবস্থা হয়েছে তাই ঠিকই, না না তাক বিদ্যাও যদি শরীরে গরম না আসে আপনাদের গরম হবে কোথায়, এই এমন একটা সময় পড়ে গেছে, এমন শীত, একজন গপ্প করলে তো হুজুর পাঁচ দিন ধরে আমি গোসল দিই না, কে কয় পানি ঠান্ডার কারণে, না না তোমার বিবিকে পানি গরম করে দিতে পারে না, আমার নবীর স্ত্রী নবীকে গোসল করা দিছে, সুবহানাল্লাহ, জোরে কর, এই হাদিস শুনে আমাদের বিবি আমাদের প্রত্যেক দিন পানি গরম করে করে গোসল করা দেয়,
এই যে ভাইজান আমার সভাপতি সামার ওয়াজ ভাড়া দিল, বলবো কি একটু? আচ্ছা দেখো আমি এই ওয়াজ করছি, আমাদের এলাকার একটা লোক শুনে বাড়ির যা কইতেছে যে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। কয় তুই এবে করে কাকালে বউ বউ কয়, তুই বউ না তুই তো হুজুরের বউ। হুজুরে প্রত্যেক দিন গরম পানি দিয়ে গোসল করে দেয়, আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনও তুই আমাকে গরম পানি করে গোসল করে দিলি না। বউ কয় এত শখ করে, কয় শখ তো করে। তখন ওই মহিলাটা কি করছে কি বাসের খড়ি দিয়ে লাড়কি দিয়ে 15 মিনিট পর পানি সিদ্ধি করছে, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে লোকটার গায়ে শোবে কি শোবে না। ওই পাট খড়ি দিয়ে সোলা দিয়ে বেড়া দিছে জোবের বেড়া, ওখানে গোসলখানা, ওখানে পেশাব করে বসে যে পেশাব করে গোসল করি। বউ পানি লিয়ে ওখানে রাখছে, যেই স্বামী বইছে ও জানে যে স্বামী গোসলের লেগে প্রস্তুত নিছে, ও তো পেশাব করে বসে, বউ অত মার করে না, কথা বলেন না। মানে পেশাব যখন পুরুষ করে আঁঠু ডেকে যখন করে তখন অত কি মার করা যায় নাকি? তা ওদের বাড়ির মধ্যে একটু খোলামেলাভাবে, অত খোলামেলাভাবে নাই, সে সন্ন্যাত তরিকে পেশাব করে বসে, বউ জানে যে গোসল করবার জন্য প্রস্তুতি নিচ্ছে, বউ করছে কি এক বদনা পানি ওদের মধ্যে ডুবাইয়া গাড়ে বয়ে ডালিয়ে দিচ্ছে। মানুষ বুড়ো মানুষ গোসল দিতে পারে না ভয়ে, একটু পানি গরম করে দিলি তোমার অসুবিধাটা কি হয়? কোন নারী যদি স্বামীকে যদি গোসল দেয় প্রত্যেকটা ফোটায় ফোটায় বাদান আল্লাহ নেকি দিয়ে দেয়, সুবহান আল্লাহ। কোন আমার নবী বলে আয়েশা রে তুমি তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন নারী স্বামীকে যদি শীতের দিনে গরম পানি দিয়ে যদি গোসল করায়, এই পানির একটা ফোটার কারণে আল্লাহ আপনার নয় একটা নেকি দিবে, এই পানিটা স্বামীর কাছ থেকে জমিনে পড়ার সাথে সাথে এক ফোটায় পানিতে 10টা করে নেকি আল্লাহ দিবে। এই নেকির জন্য মা বোনের আসে না? হ্যাঁ আসছে, রেডিও থাকেন আগামীকালকে ইনশাল্লাহ গোসল করা দিবি। তবে গোসল করেন আর যাই করান, পানি দিয়ে হাত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে স্বামীর গায়ে শোবে কি শোবে না। আমার মেয়েরা কি জন্য বলতেছিলেন, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইহুদিক মারছি, সুবহানাল্লাহ একটু জোরে কোন, আমার নবী বলে আবু বকর আমি জানি এই কাম তোমার না, এই কাম হলো হযরত ওমরের, তুমি ঠান্ডা মানুষ হইয়া নরম মানুষ হইয়া কোন কিভাবে ওই লোকটাকে মারলে? বলে রসুল গো আপনাকে ফকির বলে ঘোষণা দিয়েছে, আল্লাহকে ফকির বলেছে, আর সহ্য করতে পারি নাই আমার ইমান, আর দাঁড়া থাকতে পারলাম না ইমানের দায়িত্বে, ঠাস করে ওর গালে একটা থাপ্পড় লাগাইছি। আমার নবী বললেন আবু বকর তুমি ভালো করে শোনো রে আবু বকর, ইসলামের বিধান হলো আলকাতি বিল কাতিয়াত বদলিয়াত, হাতের বদলা হাত, খুনের বদলা খুন, থাপ্পড়ের বদলা থাপ্পড় হলো ইসলামের বিধান। এই ইহুদি আবু বকর যখন তোমাকে থাপ্পড় দিয়েছে, এরে ইহুদি কাছে বললেন তুমি কি আল্লাহকে ফকির বলছো? ইহুদি বলে না না এই কথা আমি কোনোদিন বলতে পারি না, আপনাকে কোনোদিন ফকির বলিনি, আল্লাহকেও বলি না, অথচ আমাকে সে মিথ্যা কথা বলিয়া আমাকে এরকম করে মারছে, কথা বুঝতেছেন না? এমন সময় আল্লাহর নবী বললেন ইহুদি যেমন তোমাকে থাপ্পু ইহুদিকে যেমন করে ইহুদি তোমাকে যেমন আবু বকর থাপ্পুর দিছে, ঠিক তুমি আবু বকরকে এই জায়গায় থাপ্পুর লাগাইয়া দাও। যখন ইহুদি থাপ্পুর দিতে যাবে অমনি আল্লাহ বললেন লাকাদ সামি আল্লাহ কওলাল্লাযিনা, সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন মুহাম্মদ হাই গিবনা গোপ্তা, তা না গোপ্তা জিব্রাইল, জিব্রাইল হাই গিবনা গোপ্তা, তা না গোপ্তা রব্বুন জলি সিল্লাইয়া কন মারহাবা, দেখে বলি ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আবু বকর এমনি এমনি থপ্পড় দেয় না, ও নবীজি এবার এই ইহুদি আল্লাহকে ফকির আপনাকে ফকির বলেছে, এই জন্য আবু বকর ইমানের দায়িত্ব নিয়ে তাকে একটা থাপ্পড় মেরেছে। আমার নবী বলে, ইহুদি রে মিথ্যা কথা তুমি বললে, জিব্রাইল আলাইহিসসালাম সংবাদ পাঠাইছে আল্লাহর পক্ষ থেকে, সংবাদ আসছে তুমি মিথ্যা কথা বলছো। ইহুদি দৌড়া যাইয়া রসুলের হাত ধরে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য নবী, আমি এটা বিশ্বাস করে নিলাম, আল্লাহ যখন জানিয়ে দিছে আমি মিথ্যা কথা বলেছি গো নবীজি, আর মুহূর্ত দেরি নয়, দেন আমাদের কলমা পড়াইয়া, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার ইবাদত, আব্দুল রশিদ বলতেছে আমি মিথ্যা কথা বলবো না, আমি মুসলমান, মিথ্যা কথাই আমি বলবো না, আমি শোনা, আমি সজ্ঞানে আমার হাতের ছুরি দিয়ে, আমার হাতের অস্ত্র দিয়ে ভারতের ভোলানাথ বাবুকে আমি বিজয় করে দিছি, নবীর শত্রুকে দুনিয়া থেকে খতম করে দিছি, সিল্লাইয়া কান সুবহানাল্লাহ। আপনার ওই ম্যাজিস্ট্রেট সাহেব লিখে দিল আব্দুল রশিদের ফাঁসি আগামী মাসের 27 তারিখে রাত 12টার পরে তার ফাঁসি হবে। আমার ভাইরা, আমার ইবাদত, যখন ফাঁসির অর্ডার হয়ে গেল, ফাঁসির আগে অনেক মানুষকে ও বাদান আগে তাই বলে, তুমি কি খাইবে, কি দেখবে, কি পরবে, আব্দুল রশিদের কাছে তো বলে, আব্দুল রশিদ দে ভোলানাথকে খুন করার অপরাধে তোমার কিন্তু ফাঁসি হবে, ফাঁসির আগে তোমার কি কিছু মন কিছু চায়, কিছু খেতে চায়, পড়তে চায়? আব্দুল রশিদ বলে, না না, আমার মন কিছু খাইতেও চায় না, কিছু পড়তেও চায় না, কিছু দেখতেও চায় না, তবে একটা জিনিস চাই, আমার মরণের আগে, মৃত্যুর আগে ফাঁসির রশি গলায় পড়বার আগে আমার 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 জন্ম দুঃখী মাকে আমি দেখতে চাই। আর মাত্র বাদান দুই দিন আছে আব্দুল রশিদের ফাঁসি হবে। এবার আব্দুল রশিদের যখন বললো আমার জন্ম দুঃখী মাকে আমি দেখতে চাই, এবার আব্দুল রশিদের মাকে একটা লোক আনতে গেলে, আনতে গেলেন বাদান আনতে যাই, আব্দুল রশিদকে যখন নিয়ে আসলেন, থাক সাথেই ছিলেন শেরে বাংলার ফজলুল হক বাদান সাথে ছিলেন, মার কাছে যা বলে, মা আপনার বেটা আব্দুল রশিদ আপনাকে দেখতে চায়। বেটা কোথায়? বলে, তোমার বেটা জেলাতে। কে যখন নিয়ে আসছে ছেলের সাথে সাথে পাশাপাশি যখন বাদান দান করাইছে, আব্দুল রশিদ মার সাথে কথা বলবে, মা বলে ডাক দিবে, মা বলে ডাক দিতে পারে না, ঠোঁটটা কাঁপতেছে ফুলের পাপির মতো, এই ফোরটা এরকম করে কাঁপতেছে, আর গাল দিয়ে দিয়ে পানি গুনি টাচ টাচ করে জমিনের মধ্যে পড়তেছে। এবার মা বুকের সাথে মেথা মাথা ঠেকাইছে, মা আব্দুল রশিদের কপালে আর দুই গালে চুমা দিয়ে বলে, বেটা আমার জীবন ধন্য, তোমার মতন সন্তানকে যে আমি পেটে ধারণ করতে পেরেছি, সিল্লাইয়া কান মারাবা। আব্দুল রশিদ বলে, না, আমি বলেছিলাম না, আমার নবীর শত্রু ভোলানাথকে যদি আমি কতল না করি, সে যদি না করে দিই, আমি তোমাকে মা বলে ডাকবো না, এই মুখ দেখাবো না, না তুমি বলো, আমি তোমাকে তো দেখলাম, এখন কি তুমি মা বলে আমাকে ডাকার অনুমতি দিলে? মা বলে, বেটা যা, আমি তোমাকে অনুমতি দিলাম। আব্দুল রশিদ বলে, মা 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 বলে ডাক দে, আব্দুল রশিদ আত্মা পড়ে যা, মা রে তোমার কথা রাখছি মা, তার জন্য আমাকে ভারতের সরকার আমাকে ফাঁসি দিবে, যতই কাজ করুক না কেন, মা বাদান আপনার ছোট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, মা আর কথা বলে না, মা অজ্ঞান হয়ে বাদান পড়ে গেছে, জ্ঞান ফেরে না, ফেরে না, বাদান মাথায় পানি ডাললো, অনেকক্ষণ পর জ্ঞান ফিরল। আবার আব্দুল রশিদের মা বলে, আমার বেটা আব্দুল রশিদকে ফাঁসি দিয়ে না, আমি মা আমারে ফাঁসি দে, আমার বেটাকে মাফ করিয়ে দে, আমার বেটা আব্দুল রশিদ যেন এই জমিনে জীবিত থাকে, সিল্লে এখন মার। আমার ভাইয়েরা, আমার বলে, তা হয় না, এইটা কোনো বিধানে বাদান নাই। এবার আব্দুল রশিদ
এবার আফসারে বাংলার ফজল হককে ডেকে ডেকে বলে, ভাই যান আমি আপনাকে চিনি না জানি না, তবে আপনি আমার পক্ষে আপনি ওকালতি করেছেন, তবে আমার মা আমি ব্যতীত অন্য কোনো সন্তান নাই, আমার মা আমি ব্যতীত অন্য কোনো সন্তান নাই, মাকে খেদমত করবে, আমি যদি মরে যাই আমার মাকে কে দেখাশোনা করবে? পাশে একটা অফিসার ছিল আব্দুল রশিদকে ডেকে ডেকে বলে, আব্দুল রশিদ তুমি চিন্তা করো না, তুমি যদি মরে যাও তোমার এই মা শুধু তোমার না, আজকের থেকে ইনি হলো আমার মা, চিল্লাইয়া কন মারহাবা। আব্দুল রশিদ যা লোকটাকে বুকের সাথে লাগাইয়া কপালে চুমা দিয়ে বলে, ভাই যান শুধু মার বেটের ভাই হলে শুধু ভাই হয় না, তুমি যদি ভাইয়ের ভূমিকা পালন করো আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয় কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমি আমার মার হক আদায় করতে পারি নাই, মার খেদমত করতে পারি নাই, মাওলা রে তুমি এই যুবকটাকে আমার সাথে তুমি জান্নাতে দে, যদি দে তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব। আমার আব্দুল রশিদ যখন ঘুমিয়ে আসে আমার নবী বিশ্ব নবী স্বপ্নের মধ্যে এসে বলে, আব্দুল রশিদ দে ভয় পাও না, তুমি আমার শত্রুকে শেষ করেছ, কিয়ামতের ময়দানে আমি নবী আমার সাথে তোমার হাসর হবে, যেরকম সুবহানাল্লাহ ফাঁসি হবে আব্দুল রশিদের, ফাঁসি হবে, ফাঁসির মধ্যে যখন নিয়ে যাবে আব্দুল রশিদ তার আগে বলতেছে আমার মার মুখখানা আমি দেখতে চাই। আব্দুল রশিদের মাকে যখন হাজির করা হইল, মা পাথরের মতো হায়া দাঁড়া আছে, বেটাকে বেটা বলে ডাকতে পারে না, মার সামনে বেটাকে যদি ফাঁসি দেওয়া হয় এই কথা যদি শোনে, মা অমনি বাদান পাথরের মতো হায়া গেছে কোনো কথা বলে না। আব্দুল রশিদ মার বসলেন, মা পায়ে হাত দিয়ে বাদান চুমা দিয়া, এবার মার কপালে চুমা দিয়া বলে, মা আমি দুনিয়ার থেকে বিদায় হা যাচ্ছি, দুনিয়ায় যদি দেখা না হয় কাল কামতের ময়দানে আমার দেখা হবে। এবার ওই যুবকটার হাত ধরে বলে, ভাই রে আমি তো আজকেই তো আমার ফাঁসি হয়ে যাবে, আমি যদি মরে যাই আমার মা পাগলের মতো হায়া যাবে, আমার মা পাগলের মতো হায়া যাবে, আমার মার দেখাশোনার দায়িত্ব পালন করিবেন, যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা যার দুনিয়ায় নাই সেই কিন্তু বাদন বাবার ব্যথা বোঝে। মা তুমি যদি সরে যাও বাড়িতে এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, একজন ব্যক্তি ঘুমায় নাই ওই মানুষটা মা, আর রাস্তা আগা যায় তোমাকে আগানের জন্য সেই ব্যক্তিটা হলো বাজান বাবা। যার মা নাই সেই মার ব্যথা বোধে, বাবা যার দুনিয়ায় নাই সেই বাবার ব্যথা বোধে। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিয়ে বারবার যদি তুমি হজ করো মক্কায় যা, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হওয়া সম্ভব না। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার একজন মানুষ বলতেছে, একজন মানুষ বলতেছে, সেই বলতেছে তার দুইটা ছেলে যা বলতেছে, আমার বাবাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, খুব ভালোবাসি, জানের চাইতে বেশি ভালোবাসি, হঠাৎ করে ওই হাজি সাহেব ওই লোকটা ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব এমন দুইটা বেটা আল্লাহ আমাকে দিছে, জানের চাইতে আমার বেটা, আমার দুইজন বেটা আমাকে ভালোবাসে। ইবাদ মাওলানা সাহেব বলতেছে, হাদিস আজরাইল আসলে কেউ, মালাকাল মউত আসলে কেউ কারো সঙ্গী হয় না। বাপ কয় না, আমি মরে গেলে আমার দুই ছেলে মুখে ঠেকা রাখা যাবে না, দুজন আমার কবরেই যাবে। বলতেছে তাহলে একটু পরীক্ষা করো, কয় কীভাবে করবো, কয় বাকি কাজ আমার, আমি যে কাজ করতে বলি সেই কাজ করবে, খালি আপনার টান হয়ে শুয়ে থাকবে, যা করা লাগে করবো। এবার দুইজন ঘুরতে ঘুরতে হাদিস সাহেবকে বলে, টান হয়ে শোন, টান হয়ে শুয়েছেন পাঁচ বিঘা জমির খেতে, এবার মৌলানা সাহেব চিল্লে বলে করছে, নাই হাজি নাই, সব দৌড়া আসছে, কি হয়েছে, কয় সাপে কামড়াইছে, ওজার কাছে যাও, ডাক্তার নিয়ে এসো, ওজা নিয়ে এসো। এবার মৌলানা সাহেব বলতেছে, আপনার ওজায় কাম হবে না, ওজায় কাম হবে না, তবে আমার কাছে একটা জিনিস আছে, এর বাবাকে সুস্থ করতে পারে, ভালো করতে পারে, এর দুইটে বেটা আর বউ। কে বেটা আর বউ?
তো বেটারা ছোট বেটা বলতেছে আমি সুস্থ করব, কোন কি করা লাগবে জীবন দিয়ে দেব। বড়টা বলতেছে বলেন কি করা লাগবে আমি জীবন দিয়ে দেব। কাতালি পঞ্চাশ গজ দূরে আছে, তো পঞ্চাশ গজ দূরে গেছে, শত শত মানুষ আছে, দেখছে মানুষের বেটা আর এরও বেটা বাবার জন্য জীবন দিবে চাইতেছে। তো বলতেছে শোনো তোমার আব্বা তো বুড়ো মানুষ, মরে তো গেছে, তো তুমি যদি তোমার আব্বা মরে গেছে এখন তোমার বাবা মারা গেছে, তোমার একটু রক্ত যদি দেও তাহলে ওই তোমার বাবার শরীরে রক্ত এনে তোমার রক্তের হাতে দিলি তাহলে ওই বিষ এসে তোমার রক্তর সাথে বিষে মিশে দেবে, মিশে গেলে তোমার সর্বশরীর বিষ হওয়া যাবে, তখন তুমি মরিয়ে দেবে তোমার বাবা বেঁচে যাবে। ছেলেটা চিন্তা করতেছে তাহলে আমি মরিয়ে দেবো বাবা বাঁচবে, কয়ে কয় না থাক বাবা বুড়ো হয়ে গেছে কয়দিন মানে বাঁচবে, বাবা মরছে মরেই থাকে। এই কথা ছেলেরা কোনো কথা নেই আর এক মধ্যে চলে যাচ্ছে। তখন দুই নাম্বার ছেলে ডাকে আনছি, তোমার ভাই দিলে না ওই রকমই আমি জীবন দেবো, কারণ একটু রক্ত দেওয়া লাগবে, আছো পঞ্চাশ গাছ দৌড়ে নিয়ে গেছে, যে কি যে তোমার আব্বাকে যে সাপে কামড়াইছে তাকে ভালো করতে চাইলে তোমার বাবার শরীর থেকে রক্ত তুলে তোমার রক্তর সাথে মিক্স তোমার ওখানে কাইটেলা রক্ত দিলি, ওই বীজ যা ধরে রাখবে ওই বীজ তোমার শরীরে সব দেবে, তোমার বাবার শরীর থেকে বীজ সব তোমার শরীরে দেবে, যাওয়ার পরে তুমি মরিয়ে দেবে তোমার আব্বা জীবিত হবে। ছোটো ছেলে করতেছে বাবার তো বয়স একবার।